ঘটনাটি ফরিদপুর সদরপুর উপজেলার। এক ভাই পদ্মা নদীতে দুয়ারি পেতেছিলেন। সেই চায়না দুয়ারিতে একটি জীবন্ত রাসেস ভাইপার মাঝ বয়সী আটকা পড়ে এবং আরিফ খবর পেয়ে সেটিকে জাল থেকে মুক্ত করে। খুব বেশি বড় না, তবে আপনারা কেউ এই ধরনের সাহস দেখাতে যাবেন না, অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। অবশ্যই কখনো যদি কাউকে এই রাসেলস ভাইপার হোক বা অন্য যে কোনো সাপ হোক যদি কখনো দংশন করে, সাথে সাথে কোনো ওঝার কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে নিয়ে যাবেন। আশা করি তাতে একটি প্রাণ বেঁচে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আতঙ্কিত নয়, আসুন সচেতন হই।